বন্ধুরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রধান চ্যানেল অর্থাৎ আপনাদের প্রিয় চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল গত 5 সেপ্টেম্বর 2021 রবিবার দিন হ্যাক হয়ে যায়। কারা এই কাজ করে তা সঠিকভাবে জানা যায়নি, তবে আমরা খুব শীঘ্রই সেই চ্যানেলটিকে রিকভারের চেষ্টা করছি। খুব শীঘ্রই হয়তো ফিরিয়ে আনবো আপনাদের পছন্দের চ্যানেল পুরাণ কথা অফিসিয়ালকে। এই সময় আপনাদের সকলের সাপোর্ট বিশেষভাবে কাম্য। ততদিন আপনারা আমার এই দ্বিতীয় চ্যানেল আননোন মিস্ট্রি অফিসিয়ালের সঙ্গেই থাকুন। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত। প্রকৃতির এই নিয়মকে কেউ পরিবর্তন করতে সক্ষম নয়। সমস্ত জীবকুল এই জাগতিক নিয়মের বন্ধনে আবদ্ধ। অনেকেই মৃত্যুকে জয় করার চেষ্টা করেছেন কিন্তু সফল হতে পারেননি। আমাদের ভারতবর্ষে এমন কিছু রহস্যময় মন্দির আছে যেখানকার রহস্যের সমাধান সম্ভব হয়নি। কিন্তু আমি যদি বলি যে এমন একটি মন্দির আছে যেখানে ছাগল বলির পর তার মৃত্যু হয় না, তাহলে আপনারা কি বলবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরকম একটি মন্দির রয়েছে ভারতে। আননোন মিস্ট্রি নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আপনারা জানবেন এক এমন রহস্যময় মন্দিরের কথা যেখানে ছাগ বলির পরেও তা জীবিত থাকে। হিন্দু ধর্মে প্রথম থেকেই বলির প্রথার প্রচলন রয়েছে। বিভিন্ন পুজো এবং ধর্মীয় অনুষ্ঠানে দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য বলি দেওয়া হতো। সমস্ত ধরনের আবেগ, লোভ, কামনাকে জলাঞ্জলি দেওয়াকেই বলি হিসেবে উল্লেখ করা রয়েছে। তবে প্রাচীনকাল থেকেই সাধারণত পশু বলি দেওয়া হতো। আপনারা হয়তো এমন অনেক মন্দির দেখেছেন যেখানে পশু বলি দেওয়া হয়ে থাকে। কিন্তু কখনো কি এমন মন্দিরের কথা শুনেছেন যেখানে পশুর বলি দেওয়ার পরেও তার শরীর থেকে এক বিন্দু রক্ত নির্গত হয় না? হ্যাঁ, এমন একটি মন্দির রয়েছে ভারতে, বিহার রাজ্যে। এখানকার কৈমুর জেলায় বাবুহা অঞ্চলে অবস্থিত রামগড় গ্রামে এক উঁচু পাহাড়ে প্রসিদ্ধ মা মুণ্ডেশ্বরীর মন্দির। এটা ভারতের সবচেয়ে প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম। এটা আনুমানিক 4th শতাব্দীতে নির্মিত হয়েছিল। এখানকার প্রচলিত বিশ্বাস অনুসারে এই মন্দিরে ছাগ বলি দিলে ভক্তের সমস্ত মনোকামনা পূর্ণ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল যে ছাগের বলি দেওয়ার পরেও তার দেহ থেকে কোনো রক্তই নিঃসৃত হয় না। শুধু তাই নয়, তার মৃত্যুও হয় না। কিন্তু এ কী করে সম্ভব? বলি দিলে তো মৃত্যু হবেই। এখানে অষ্টাকার গর্ভগৃহের কোণায় মুণ্ডেশ্বরী মাতার মূর্তি রয়েছে। দেবীর এইরকম স্বরূপ আর কোথাও দেখা যায় না। হিন্দু পুরাণ অনুসারে দুই শক্তিশালী অসুর চণ্ডমুণ্ডের বিনাশের জন্য দেবী পার্বতী মুণ্ডেশ্বরী রূপ ধারণ করেছিলেন এবং এই পাহাড়েই চণ্ডমুণ্ডের বিনাশ করেছিলেন। তারপর থেকেই দেবীকে মুণ্ডেশ্বরী নামে পুজো করা হয়। এখানে শুধুমাত্র চালের ভোগ অর্পণ করা হয়, যাকে স্থানীয় ভাষায় তাণ্ডুল বলা হয়। প্রসাদ হিসেবে এই তাণ্ডুল ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। মনে করা হয় যে এই প্রসাদ গ্রহণ করলে নানান দুরারোগ্য ব্যাধি নির্মূল হয়। এই মন্দিরে মাতার ভক্তগণ নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য শ্রদ্ধার সঙ্গে সাধ্যিক উপায়ে মাতার উদ্দেশ্যে বলি অর্পণ করে থাকেন। কিন্তু মাতা রক্তের বলি গ্রহণ করেন না। পূজারী সামান্য কিছু চালের দানা মায়ের চরণে স্পর্শ করান এবং সেগুলি একটি ছাগলের উপর নিক্ষেপ করেন, আর সঙ্গে সঙ্গে সেই পশুটি সম্পূর্ণরূপে অচেতন হয়ে পড়ে, যা এক ভয়ানক অলৌকিক ঘটনা। তার চেয়েও বড় ব্যাপার হল পরবর্তী সময়ে পুনরায় সেই চাল সেই ছাগলের উপর নিক্ষেপ করা হলে তার জ্ঞান ফিরে আসে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে সেই ছাগলটিকে মুক্ত করে দেওয়া হয়। এইরকম বলির কথা না কেউ আগে শুনেছে না কেউ দেখেছে। শুধু যারা মুণ্ডেশ্বরী মাতার মন্দিরে গেছে তারাই এই অভিনব দৃশ্য দেখতে পেয়েছে। আপনি কি কখনো এই মন্দিরে গিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই আননোন মিস্ট্রি অফিসিয়ালের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।